ব্যাপার আলম ভাই, কোনো সমস্যা? আপাসত্ব একটা ঝামেলা হয়ে গেছে। তোমার তো বার্ড ফ্লু হয়েছে। হ্যাঁ, খামারের পাশে থাকো। ওই কিন্তু এই বার্ড ফ্লুর কথাটা ছড়াইতেছে। এই ভয়টা তো আমিও পাচ্ছিলাম যে মোজামেল বদমাশটা এই ধরনের কিছু একটা করতে পারে। আপনি এত মন খারাপ করতেছেন কেন? আসতে সময় আমার সাথে দেখা হয়েছিল, আমি বলছি দুশ্চিন্তা করতে না, আমরা তো পাশেই আছি। রিপোর্ট আসছে, খাবারের মধ্যে বিষ ছিল, বিষের কারণে আমার মুরগি মারা গেছে। এগুলা কিন্তু একেবারেই নিরাপদ, আর এই সমস্ত সেবা কমিউনিটি ক্লিনিকে আপনারা একদম বিনা পয়সায় পাবেন। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আপনারা তো জানেন যে আমাদের দেশের জনসংখ্যা কত বৃদ্ধি পাইছে, আর সেই সুযোগটাই নিচ্ছে ওই বদমাশ মোজাম্মেল। আলম তো রিপোর্ট আনতে গেছে। মুরগির এই খারাপ অবস্থা দেখে সবগুলি খাবার দেয় নাই, দিলে তো সবগুলি মুরগি মারা যেত। কিন্তু যে বেশ মিশাইছে তারে তো আমি ছাড়ম না। শাহেদ ভাই, আপনার আপনার সাহায্য লাগবে, আপনি সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে, সাহায্য করা যাবে, কিন্তু কি করতে চাচ্ছ? এসবের মানে কি? তোমরা এখানে কেন? তোমার সাহস তো কম না, রাইতের বেলা আমার বাড়িতে আইছো? ওই বেটা ছাগল, এই তুই কি কাজ করছিস? হ্যাঁ, তুই আলমের মুরগির খাবারে বিষ দিছিস কেন? কে কইছিল আমি বিষ দিছিলাম? তুমি নিজে কইছো, আমরা সবাই শুনছি, খালি শুনি নাই, ভিডিও করে রাখছি, দেখতে চাও? দেখবি। হ্যাঁ, তোর কে কইছে? আচ্ছা, এই যে তুই অকারণে মানুষের অনিষ্ট করিস, ক্ষতি করিস, কি মজা পাস, কি লাভ হয় তোর? এখন কি এই ভিডিওটা পুলিশের কাছে দিব কিনা তাই কও। দেবো না, আর বলবো না, আমারে মাফ করে দাও, তোমার যা ক্ষতি হয়েছে আমি সব পুষাই দেব, আমারে পুলিশে দিও না ভাই, ভাই মাফ চাই আমি। এখন মাফ চাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করি, মাফ করা যায় কিনা। তোরা মাফ করতে পারি, ভাববো মাফ করার কথা। কালকে সকালবেলা তুই মকবুল স্যারের বাসা যাবি, ওখানে আমি থাকবো, আলম থাকবে, ওখানে কথাবার্তা বলে সব কিছু মীমাংসা হবে, তারপরে দেখা যাবে কি হয়, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কী কথা থাকলো, কালকে তুই
মকুল স্যারের বাসায় আসবি, ওখানে আমিও থাকবো আলমও থাকবে, কথাবার্তা বলে জিনিসটা মীমাংসা হবে। মনে থাকবে তো? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে কেন? ও সাথে হ্যাঁ মুরগিগুলো নিয়ে যাই। আমার মুরগি দিয়ে ডর দেখাল না, মনে সান্দাল হয়ে যাব, তোমার বলো দেখাবো আমি খারাপ। দেখো যার মনে যত পাপ সে তত বেশি ভয় পায়, এটাই নিয়ম। কেন যাবো না, আমরা সবাই তো গেছি গ্রামে ভালোর জন্য। আর আলমের মতো এমন একটা ভালো ছেলে আমাদের গ্রামে কয়টা আছে বলো? আসলে সেদিন যদি মোজাম্মেল গীতাকে না আটকাতো তাহলে কিন্তু এগুলো কিছুই শুরু হতো না। কি হয়েছে তোমার? আমার যক্ষা হয়েছে ভাই। যক্ষা হয়েছে মানে? কে বললো? তুমি কাশ কবে থেকে? কাল থেকে। কাল থেকে কাশ? আর তুমি বলে বেড়াচ্ছ যক্ষা হয়েছে? পাশের বাড়ির রহিম আছে না, হেরও যক্ষা হয়েছে। তো পাশের বাড়ির রহিমের যক্ষা হলে কি তোমারও যক্ষা হবে? তুমি এক কাজ করো, আমাদের কমিউনিটি ক্লিনিকে যাও, জ্যোতি তোমাকে দেখে দিবে, ঠিক আছে? বাসুন তো আবার বলে বাসুন তো বাসবা না, মানে যক্ষা হলে কেউ মারা যায় নাকি? বোকা, শোনো মনে সাহস রাখো, এত ভয় পেলে চলে? একটু ঠান্ডা লাগছে, কাশ হয়েছে আর বলতেছে যক্ষা হয়েছে। তোমার বাড়ির খবর কি? তোমার ছেলে স্কুলে যায় ঠিক মতো? যাইতেছে। তোমার মার কি অবস্থা, শরীর ভালো আছে? তুমি ক্লিনিকে যাও, জ্যোতি বলে দিবে, ঠিক আছে? জ্যোতি আপা সে সকাল থেকে বলতেছে, মনে মনে যে আনন্দ পাচ্ছেন সেটা বুঝতেই পারছি। নীলাপা জি, আজকে আপনি ময়নাপুরে ভিজিটে যাচ্ছেন? জি যাচ্ছি। আচ্ছা, ময়নাপুরে বেশ কয়েকটা বাচ্চা হয়েছে কয়েকদিনে, আমার তালিকা তাই বলে। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে একসাথে সবাইকে নিয়ে বসা যায় কিনা, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি সেই চেষ্টাই করবো। তাহলে আমি এখন আসি। আমাদের ক্লিনিকে গর্ভবতী মায়েদের ডেলিভারির জন্য কোনো রুম নেই, আমরা একটা রুম বানাবো এরকম করে স্যার। এটা তো খুবই ভালো চিন্তা, সাহেব যেভাবে ক্লিনিকের জন্য জমি দিয়েছে, আমরা সবাই আমাদের যার যার সামর্থ্য আছে সেটা যদি আমরা দিই তাহলে তো একটা বেশ ভালো ফান্ড তৈরি করা যায়, এবং এটা দিয়ে আমাদের এই আমাদের সম্পূর্ণ এলাকার মানুষকে বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো, তাই না? জি স্যার। আলমের আরেকটা ভাবনা কিন্তু আমার খুব ভালো লাগছে। ও বলতে চাইছে ওই যে আমাদের কমিউনিটি সাপোর্ট গ্রুপ, ওই যে আপনি একটা গ্রুপ করে দিয়েছেন না, যারা ওই কমিউনিটি ক্লিনিকে প্রচার কাজ চালায়, ওরা কিন্তু এই কাজটার পাশাপাশি ফান্ড করার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে আমাদের অত্র অঞ্চলে কুসংস্কার থাকবে না, এটা হলে ভালো হয় না স্যার? ইয়ে মেম্বার সাহেব, আল্লাহ রহমতে এই ব্যাপারে আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। এই যে আমাদের মসজিদে মাঝে মাঝে আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করি, বেশিরভাগই বয়স্ক লোক এবং এরা ঠিক মতো অক্ষরও চিনে না, বলতেও কিছু পারে না, কিন্তু মাশাআল্লাহ
কিছুদিন বাদে যখন এটা হয়ে যায়, কুরআন শরীফটা যখন পড়তে পারে, তখন কিন্তু এরা অখরসিনে বলতেও পারে। আমার মনে হয় যে ওই পদ্ধতিতে আমরা যদি কাজটা করি তাহলে এরাই আবার কিন্তু এই সাধারণ মানুষ ওরা পড়তেও পারবে, লিখতেও পারবে, আমাদের অনেক অনেক উপকারও হবে। স্যার আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের অঞ্চলে অনেক মা বাবা আছে স্কুল দূরে বলে তার বাচ্চার স্কুলে পাঠাতে চায় না, তো আমাদের কমিউনিটি সাপোর্টিং গ্রুপ যেটা, তারা যদি যা বলে যে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, একটু কষ্ট হলো, শিক্ষিত না হলে তো আমরা ভবিষ্যতে এগোতে পারবো না, সেটাও আমাদের কমিউনিটি গ্রুপে যারা আছে তারা করতে চায়। তাহলে তো আমরা আমাদের এই ক্লিনিকের মাধ্যমে এই তিনটে গ্রামকে অনেক উন্নত করতে পারবো। জি স্যার, খুব ভালো চলছে। স্যার আমরা আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে আমাদের এই ফান্ডে অলরেডি দান করা শুরু হয়েছে। আমাদের শাহেদ ভাই সে একটা ভ্যান বানিয়ে দিয়েছে। তাই নাকি? আমাদের এই ক্লিনিকে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে তাদের যদি আমরা প্রয়োজন মনে করি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো দরকার, তখন আমরা ভ্যান দিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। খুব ভালো কথা। মানে তোমরা কাজ শুরু করে দাও, আর আমি তো আছি, যে কোনো সাহায্য সহযোগিতা তোমাদের প্রয়োজন আমি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করবো। জি স্যার। তাহলে এক কাজ করি, আমাদের পরবর্তী যে মিটিং হবে সেখানে এটা আমরা যথাযথভাবে সবার সামনে উপস্থাপন করি, সবাই জানুক, দেখুক, ব্যাপারটা আলোচনা করুক। খুব ভালো হয়েছে। বেশি ভালো নাই, মনটা একটু ভারাক্রান্ত। কেন? না মানে তুমি তো আমার ছোটবেলার বন্ধু, স্কুলেরও বন্ধু, আমার একটু বাঁচারে ভাই। কি হয়েছে? ওই পোলাবান আমার দেখলে খালি কুকুরু কুক করে ডাক দেয় আর খেপায়। তুই যদি ওদেরকে বইলা দাস তাহলে ওরা আর আমার ডিস্টার্ব করবো না। আমি ওগুলো ডিস্টার্ব করবো না? না, তাহলে তো একটু চেষ্টা করে দেখা যায়। হ্যাঁ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? যে কমিউনিটি ক্লিনিকটা যেটা তোমাকে বারবার বলতেছি ভাই রে, এই কমিউনিটি ক্লিনিকটা তো আমার নামই জায়গাটা দিছি, কিন্তু এখানে কাজ করতেছো গ্রামের সবাই, কমিউনিটি ক্লিনিকের মালিক তো তুইও। দেখ এখানে বিনা পয়সায় বিনা খরচে ধনী দরিদ্র বড় ছোট নির্বিশেষে সবার জন্য চিকিৎসা সেবা দেওয়া হয়। হ্যাঁ, তাহলে যে এই ক্লিনিকটা আমাদের জন্য এত কিছু করতেছে তোর জন্য তো যদি করে, তাহলে তোর কি দায়িত্ব নয় ক্লিনিকের জন্য কিছু করা? অবশ্যই দায়িত্ব, আজকে থেকে আমি এটার পিছনে লেগে গেলাম। হ্যাঁ, তুমি এটার পিছনে লাগবা, কমিউনিটি ক্লিনিকের পিছনে লাগবা, আরেকটাই হতেছে আর কারো পিছনে লাগতে পারবা না, গ্রামের কোনো অনিষ্ট করতে পারবে না, কোনো খারাপ কাজ করতে পারবে না। কান ধরলাম, গ্রামের কোনো অনিষ্ট করবো না, কোনো ক্ষতি করবো না, কারো পিছনে লাগবো না। প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা, আমি এই কমিউনিটি ক্লিনিকের পক্ষে কাজ করে যাব। একবার খালি বিপদ থেকে বাইসা লই, তারপরে দেখাম। আপা, আপনি কি এখন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছেন? আমি আগেও যা খেতাম এখনো তাই খাই। এখন তো আগের মতো খেলে চলবে না আপা, আগে তো আপনি শুধু নিজের জন্য খেতেন, আর এখন আপনার সাথে আরেকজন আপনার খাওয়া ভাগ নিচ্ছে, সেই জন্য এখন বেশি করে খেতে হবে, না হলে বাচ্চা ঠিক মতো বৃদ্ধি পাবে না। বেশি বেশি খাদ্য খাইলে পেটের বাচ্চা বড় হবে, জন্মের সময় অসুবিধা হবে। খালা, গাছকে যদি আপনি ঠিক মতো সার না দেন তাহলে কি ফল ঠিক মতো হবে বলেন? এই জন্য উচিত বাচ্চার মাকে ঠিকঠাক মতো খাবার দিতে, যাতে বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসে। একটা অপুষ্ট বাচ্চা পৃথিবীতে আনা কি ঠিক হবে বলেন? আল্লাহ তো এরকমই নিয়ম করেছে। এরপরেও বেশি খাদ্য খাওয়া যাবে না। কাশেমের মা, আমার মতো ভুল করো না কাশেমের মা, শেফালির শাশুড়িও তোমার মতোই চিন্তা করত, বেশি বেশি খাওয়া দিলে বাচ্চা বড় হইব, বাচ্চা হইতে কষ্ট হইব, কি লাভ হইল আমার শেফালি মরল, তার কয়েকদিন পর বাচ্চাটা হইল, তার মতো ভুল করো না। মা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করে তাহলে তো মা দুর্বল হবে, সাথে সাথে পেটের বাচ্চাটাও অপুষ্ট হয়ে জন্মাবে, তাহলে বাচ্চা এবং মা দুজনের জন্য খুব বিপজ্জনক হবে। এই জন্য খালা, এসব পুরনো চিন্তাভাবনা বাদ দিয়ে কী করে বাচ্চাটাকে সুস্থভাবে জন্ম দেওয়া যায় সেটাই চিন্তা করেন।
ঠিক আছে খালা? হ্যাঁ মা, আমার ভুল ভাঙছে। তোমার যদি এর আগে পাইতাম তাহলে ধরো আমি আরও কিছু শিখতে পারতাম, তাইলে আমার শেফালিরও হারাইতে হতো না। খালা মনে রাখবেন, এটা আপনাদের সবার ক্লিনিক, শুধু আমি না, রীতা আপা, নীলা আপা সবাই আপনাদের জন্য আছি, আপনারা আছেন আর সেই জন্য আমরা আছি। আর শুনেন, এখন থেকে বাচ্চার মাকে বেশি বেশি করে খাওয়াবেন এবং পরবর্তী সময় ক্লিনিকে আনবেন। প্রথমবার আনবেন 4 মাসের সময়, পরের বার 5 থেকে 7 মাসের সময়, তার পরের বার মানে তৃতীয়বার আনবেন 8 মাসের সময়, আর চতুর্থবার আনবেন 9 মাসের সময়। ঠিক আছে খালা? আর আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা আছি, আমাদেরকে খবর দিবেন, আমরা হাজির হয়ে যাব। ঠিক আছে খালা? ঠিক আছে মা, মনে থাকবো, তাহলে এখন যাই। শোনেন, আমি আলম, আমাদের পাশে যে কমিউনিটি ক্লিনিক আছে সেইখানে আপনাদের যে কোনো সমস্যা, স্বাস্থ্য সমস্যা আপনারা সমাধান পাবেন। বাচ্চা হলে আপনার হলে ভাই হলে ভাইরে বলবেন যে আমি আসছিলাম। ঠিক আছে আইসেন? আচ্ছা আসি, সালাম আলাইকুম। আমার ফার্মের এখন তো কোনো সমস্যা নাই, ঝামেলা যেটা হয়েছিল সেটা তো শুনছো, এটা তো মুজা বাজাইছিল। হ্যাঁ হ্যাঁ, মুজার যে ভাগ্না আছে না উজ্জ্বল বানপাটটা, ও হচ্ছে বিষ মেশাইছিল। কেন, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? এই পতাকা হইতেছে চিহ্ন, যে বাড়িতে এই পতাকা থাকবে বুঝতে হবে সেই বাড়িতে একজন গর্ভবতী মহিলা আছে, আর এই পতাকা হবে প্রতীক যাতে সবাই ওই মহিলার প্রতি একটু বাড়তি যত্ন রাখতে নেয়। এবার ছিলাম জ্যোতি আপার কাছে, কিন্তু ক্লিনিক তো বন্ধ। ক্লিনিক তো 3টায় বন্ধ হয়ে যায়, তোমার কি খুব জরুরি? জি, খুব জরুরি হলে জ্যোতিকে ফোন করো, ফোন নাম্বার নেই? জি না। ওই যে দেখো, ওই যে 0155। এই পর্বে আপনাদের জন্য কুইজ। নিশ্চিন্তপুর কমিউনিটি ক্লিনিকের CHCP জ্যোতি চরিত্রের অভিনয় শিল্পীর নাম কি? নিশ্চিন্তপুর কমিউনিটি ক্লিনিকের CHCP জ্যোতি চরিত্রের অভিনয় শিল্পীর নাম কি? এ পূর্ণিমা, বি সোহানা সাওয়া। কুইজে অংশ নিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ANP স্পেস দিয়ে লিখুন আপনার উত্তর এ অথবা বি, আর পাঠিয়ে দিন 2010 এই নম্বরে। আমি আবারও বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ANP স্পেস দিয়ে লিখুন আপনার উত্তর এ অথবা বি, আর পাঠিয়ে দিন 2010 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে যতবার খুশি। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 5 জন ভাগ্যবান বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। I'm not.